আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাতাসা। বাতাসা দুই রকম হয়, গুড়ের এবং চিনির। আজকে আমি গুড়ের বাতাসাটা তৈরি করব। এজন্য চুলায় মিডিয়াম আঁচে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং প্রথমে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়। গুড়ের বাতাসা বানানোর জন্য অবশ্যই আপনাকে আখের গুড় ব্যবহার করতে হবে, কারণ চিনি এবং আখের গুড় আখের রস থেকে তৈরি হয়। তো এর মধ্যে একটা দানা দানা ভাব আসবে যেটা বাতাসাতে থাকে, খেজুরের গুড় দিয়ে কিন্তু সেটা হবে না। তাহলে একটা আঠালো চটচটে বাতাসা তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনি চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমি চিনি এবং গুড় মিলে 1 কাপ দিলাম। আপনারা চাইলে 1 কাপের 1/3 ভাগ দিতে পারেন গুড় আর 2 ভাগ চিনি। আমি দুটো সমান সমান দিলাম। এইবার এটাকে নেড়ে চেড়ে একটু এভাবে মেল্ট করে নিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে জ্বলছে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় এটা মেল্ট হয়ে যাবে, এরকম ফেনার মতো দেখা দিবে। তবে এটাকে অনেক ঘন করে আপনাকে জাল করতে হবে। এখন দেখুন এটা অনেক পাতলা অবস্থায় আছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখন এটা কেমন অবস্থায় আছে। একটুখানি আমি আঙুলে লাগিয়ে দেখুন, এইভাবে দুই আঙুল দিয়ে চাপ দিলে একটা সুতার মতো দেখা দিচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এক তারের শিরা। এই শিরা দিয়ে কিন্তু বাতাসা হবে না, এটাকে জাল করে আরও ঘন করতে হবে। আর এটা জাল হতে হতে চুলার পাশে যেটার উপরে আপনি বাতাসা সেট করতে চান সেগুলো রেডি করে নিতে হবে। আমি এখানে ছোট 3টা বোতলের মুখ নিয়ে নিয়েছি। যদি আপনারা একদম রাউন্ড শেপ করতে চান তাহলে এই ধরনের যে কোনো মোল্ড আপনি ব্যবহার করতে পারেন, না হলে বেকিং পেপারই এনাফ। আমি এগুলোর উপরে একটু পাউডার সুগার ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, না দিলেও হবে। এটা দিলে বাতাসাগুলো তুলতে বেশি সুবিধা হয়। এদিকে আমাদের গুড়ের সেই শিরাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এটা বোঝার উপায় হচ্ছে, দেখবেন চারপাশ দিয়ে এইভাবে গুড় এবং চিনির শিরাটা জমে একটু আঠালো হয়ে যাবে এবং শিরাটা খুব ঘন দেখাবে। আর আঙুলে নিয়ে যদি আপনি চেক করতে যান তাহলে একসঙ্গে 4-5টা সুতা দেখা দিবে এবং সাথে সাথে এগুলো একটু চটচটে এবং শুকিয়ে যাবে। ঠিক এই পর্যায়ে একটা চামচ নিয়ে এই শিরাটাকে আপনাকে বাতাসার শেপ দিতে হবে। যদি আপনি মোল্ড ব্যবহার করেন তাহলে এভাবে মোল্ডের মধ্যে বসিয়ে দিবেন, আর মোল্ড ছাড়া করলে বেকিং পেপারের উপরে এইভাবে চেষ্টা করবেন একটু গোল করে দিতে। তবে আমার কাছে মোল্ডের থেকে এইভাবে নর্মালি দিতেই বেশি ভালো লাগে, কারণ দোকানে আমরা যেসব বাতাসা কিনতে পাই সেগুলোও কিন্তু একদম নিখুঁত গোল থাকে না। গোল থাকে কিন্তু মোল্ডের দিলে যে গোলটা হয় সেটাতে আসলে বাতাসার সেই শেপটা আসে না। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা ঠান্ডা হয়ে এরকম সলিড ফর্ম হয়ে গিয়েছে, তখন এগুলোকে তুলে নিতে হবে। এগুলো ভেতরে এখনও গরম আছে, আমি সরিয়ে নিচ্ছি কারণ আমি আরও কিছু বাতাসা এখানে বানাবো। বাতাসা দেওয়ার এই কাজটা খুব চট জলদি করতে হয়, না হলে দিতে দিতেই দেখবেন যে হাড়ির মধ্যে বেশ কিছুটা থেকে যায়, যেটা একদম শক্ত হয়ে যায়। তো সেটা ফেলে না দিয়ে তার মধ্যে আবার একটু পানি দিয়ে মিডিয়াম আঁচে জাল করে সেই আগের অবস্থায় নিয়ে আসতে হবে, অর্থাৎ ফেনালো আঠালো এবং 4-5টা তারের একটা শিরা। দেখুন এই রকম ফেনা ফেনা ভাবটা থাকবে, চারপাশে চিনি এবং গুড় সাদা হয়ে জমতে থাকবে। সেই পর্যায়ে আবারও চামচে করে এগুলোকে বাতাসার শেপ দিতে হবে এবং এই কাজটা খুবই দ্রুত করতে হবে, কারণ দিতে দিতেই আপনি দেখবেন যে এগুলো আস্তে আস্তে সলিড হতে থাকবে। এইভাবে করে আমি সবগুলো বাতাসা বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর চমৎকার দেখতে হয়েছে। এবার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। একটু ভেঙে দেখাচ্ছি। এটা খেতেও কিন্তু খুব মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে একটা ক্লিক করে দিন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশান পেয়ে যাবেন।